Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এই শঙ্খ এসো তো। হ্যাঁ চলো। সই, আমি আমি হাত জোর করে অনুরোধ করছি একবার। সই, শুনতে পাচ্ছ? প্লিজ দরজাটা খোলো। কেন এরকম করছো? কি হয়েছে তোমার? সই, কি হলো? এত ডাকাডাকি করছো, সাড়া দিচ্ছে না? না গো নাম্মা, একটু সাড়া দিচ্ছে না। কি হবে গো সই, কি হবে? কিচ্ছু হবে না, দাঁড়া। শঙ্খ, আনন্দ, তোমরা দরজা ভাঙো। যাও যাও, দরজা ভাঙো। দরজা ভাঙো? হ্যাঁ ভাঙবে। ভালো না, দেখি দেখি সর। এই তো, কি হয়েছে? কে এখানে? কে? কি শুভ্র, তুই খেতে খেতে উঠে এলি কেন? আচ্ছা এসেই যখন পড়েছিস, জুইকে নিয়ে যা, তোরা খেতে বস, আমরা যাচ্ছি। না না জেম্মা, আমাকে এখন এখান থেকে যেতে বলো না। আমি আমি আমার সইকে ছেড়ে কি করে যাই বলো তো? তোমরা এখানে চিৎকার চেঁচামেচি করবে আর আমরা বসে বসে খাবো? অদ্ভুত সব কথা বলো তোমরা। বেনি বৌদি, বেনি বৌদি, বেনি বৌদি, দরজাটা খোলো, না হলে কিন্তু ভাঙতে হবে। ভাঙতেই হবে মনে হচ্ছে। মনে পড়ল, এতক্ষণে আসার সময় হলো তোমার। এই চলো চলো চল তো চল, সবই চল, ওরা এক্ষুনি চলে আসবে, চলো সব চলো। ভাগ্যিস দরজা ভাঙিনি, চল। সবকিছুতেই চুহের ভাড়াভাড়ি। সই, সই, তোমার কি হয়েছে? সই, মুখটা দেখি, কেঁদে কেঁদে মুখের কি হাল করেছো বলো তো? চোখ মুখের কি অবস্থা করেছো? সই, তোমার দরজাটা বন্ধ করে রেখেছিলে কেন বলো না? তোমার কি হয়েছিল তুমি জানো? আমরা সবাই কত চিন্তা করছিলাম, ভয় পাচ্ছিলাম, তুমি দরজা খুলছিলে না। তোমার এখন খেতে যাওয়ার কথা, তুমি খেতে যাও, যাও। মা, এক মিনিট, এক মিনিট মা। সই, 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 আমার কথা শোনো, আমার দিকে একবার তাকাও, বলো না তোমার তোমার কি হয়েছে? সই, তুমি কেন খাবে না? তোমার কি শরীর খারাপ? তাহলে মন খারাপ? আমি বুঝতে পেরেছি, আমি আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ হয়েছে। কেন মন খারাপ হয়েছে সই? তুমি তোমার সইকেও বলবে না, আমাকেও বলবে না, বলো বলো না। জুই, মানুষ মাত্রই মন খারাপ হতে পারে, মানে সেটা কারণে অকারণে। ও যখন কথা বাড়াতে চাইছে না, তুমি কেন জোর করছো ওকে? কি বললাম আমি তোমাকে? তোমার এখন শুভ্রর পাশে বসে খাওয়ার কথা, আর তুমি সেটাই করবে। এসো। আসি মা, আসি। সই, চলো এসো, এসো। না বললাম তো আমি যাবো না। বেশ, তাহলে আমিও যাবো না। তুমি না খেলে আমিও খাবো না। অনেকবার জিজ্ঞেস করছি কি হয়েছে আমাকে বলো, তুমি বলছোই না কি হয়েছে। কি বলবো, কপাল পড়েছে আবার, আর আমি সেটাই ভাবছি। এইভাবে একদিন আবারও ভাত কাপড়ের দায়িত্ব কে উঠিয়েছিল, কিন্তু সে সে তো চলে গেল আমাকে ফাঁকি দিয়ে। ঠাকুর আমার সাথে কেন এত অবিচার করলো? বিশ্বাস করো, আবার ভাত কাপড়ের দিন ঠিক তোমার মতো একটা শাড়ি পরেছিলাম আমি। ভাগ্য তো কারোর হাতে থাকে না সই, ভাগ্যের কথা তো কেউ বলতে পারে না। তোমার ভাগ্যে তার সঙ্গে সংসার করা, তার সঙ্গে জীবন কাটানো ছিল না, তাই সে চলে গেছে।
তা বলে তুমি সারা জীবন সেটা নিয়ে কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, তা হয় নাকি? না না না, তা কখনো হয় না। এই তো আমি এসে গেছি, আর কোনো কান্নাকাটি নয়, কোনো দুঃখ নয়। তুমি এবার দেখবে সই, আমরা সবাই মিলে হই হুল্লোড় করে থাকবো, আনন্দ মজা করবো, খুব ভালো থাকবো। আর আমি বক বক করে করে তোমার মাথার পোকা একেবারে খেয়ে নেবো। মন খারাপের কথাগুলো মনেই পড়বে না। হ্যাঁ, এবার একটা ভালো পাত্র দেখে তোর বিয়ে দিয়ে দেবো বেনি। এই তো একদম ঠিক কথা বলেছে যে মা, আমিও তো একমত। আমি তোমাকে বলছি, সইয়ের জন্য আমি একটা ভালো পাত্র দেখব, আর সেই পাত্রকে কড়া কড়া প্রশ্ন করব। আচ্ছা বেশ, তুই কড়া কড়া প্রশ্ন করিস, এখন খেতে চল। বেনি আয়, এবার অনেক দেরি হয়ে গেছে, তোর জন্য শুভ্রর পাশে বসে নতুন বউটা খেতেই পারলো না। হবেও না, আমি তো চাইনি সেটা। শুভ্রর পাশে বসার অধিকার শুধু আমার, শুধুই আমার। সই, চলো আমরা একসঙ্গে খাবো। ওঠো ওঠো ওঠো, একসঙ্গে খাবো। এই যে নাথ বউ দেখ, তোর বর তোর জন্য না খেয়ে বসে আছে। বলেছিলাম না তোকে আমি কিছুতেই এখন একা একা কানে খেতে দেবো না। পৌমনি কিন্তু এখনো খায়নি। হ্যাঁ, আমি কথাটা এখনো কাউকে বলিনি, কিন্তু আমি চাই যে আমাদের পৌমনি ভাবুক যে তুই তার প্রেমে পড়ে গিয়ে তার জন্য ওয়েট করছিস। ওকে, বাড়াবাড়ি করছিস, হাত ছাড়। না না, ছাড়বো না, হাত ছাড় বলছি। দেখেছো, এই পুচকেটাও জানে যে কে কোথায় বসবে। বেনি, আমার হয়ে গেছে, তুমি বরং এখানে চলে এসো, এখানে বসো। কি? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।